ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পাইলেশন ফাইনাল 2021 ক্লাস ওয়ানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নভেম্বর মাসে দেওয়া হবে মিড ডে মিলের সঙ্গে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি নিয়ে আজকে আলোচনা করব। আজকে শুধু প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, তারপর পরবর্তীতে আমরা উত্তরগুলি করার চেষ্টা করব। তোমরা এতদিন পর্যন্ত যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি করে এসছো তার সবগুলি নিয়ে একটি 30 নম্বরের সমস্ত বিষয় নিয়ে একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পাইলেশন 2021 ফাইনালের এটা তৈরি করা হয়েছে। আমরা সেই প্রশ্নগুলি নিয়ে দেখব। প্রথম শ্রেণী দেখতে পাচ্ছি পূর্ণমান 30, সেখানে সংযোগ স্থাপনের সক্ষমতা, নিচের পাঠটি পড়ো এবং পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো, এটা তোমরা করেছো। এখানে 2×2=4 নম্বর আছে, মানে পাঠটি পড়ে প্রশ্নগুলি করতে হবে। তারপর দেখো সার্কেল দ্য ইংলিশ ভাওয়েল লেটার্স ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস, এখানে 2 নম্বর আছে, এটাও তোমরা করেছো। এর মধ্যে থেকে ভাওয়েলগুলো খুঁজে বার করে গোল দাগ দিতে হবে। খোপের ভেতরে খোলা মুখ চিহ্ন বসাতে হবে, কোন দিকটা বড় সেদিকটা লেস দেন গ্রেটার দেন চিহ্ন বসাতে হবে, কোন দিকটা বড় সেদিকে বসবে, এটা এখানেও 2 নম্বর আছে। তারপরে দেখো সমন্বয় স্থাপনের সক্ষমতা, ক খ থেকে কথা মিলিয়ে লেখো, এটা 3 নম্বর আছে, এটাও তোমরা করেছো। তারপর ম্যাচ কালার্স উইথ অবজেক্টস, এখানে 3 নম্বর আছে, অবজেক্টস সঙ্গে কালার মেলাতে হবে, এটাও তোমরা করেছো। আচ্ছা ফাঁকা ঘরে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসে, এখানেও 3 নম্বর আছে। তাহলে এখানে আমরা যে টোটাল কত নম্বর হলো সেটা একবার দেখে নিই। দেখো 4×6=8, 8×3=11, 3×14=17 হয়েছে এই পাতায়। পরবর্তীতে দেখো সমস্যা সমাধান সক্ষমতা, পাখিদের নাম এখানে 3 নম্বর, কী করে আর পাখির নাম এখানে 3 নম্বর আছে, তাহলে 17×3=20। এবার সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার, এখানে 2 নম্বর আছে, এটাও তোমরা করেছো। 22 সমাধান করো, এখানে অঙ্ক দুটো দেওয়া আছে, এই অঙ্কগুলো তোমরা করেছো। দিয়ে 24, মোট 24 নম্বর হলো। এরপর দেখো মানসিক ও শারীরিক সমন্বয় সাধন, তোমার দেখা ভোরবেলা ছবি আঁকো, সেটার অঙ্ক ভোরবেলার উপর দুটি লাইন লেখো, এটাও তোমরা করেছো। তাহলে এখানে আমরা 24×3=27, আর ওপরের যে ছবি আঁকো খুঁজে বের করে নিচের আঁকা কয়টা আছে ওই আঁকাগুলি খুঁজে মতো রঙ করো, এটাও 3 নম্বর, তার সাথে 3×3=30 নম্বর। মোট সমস্ত বিষয়গুলি নিয়ে একটি 30 নম্বরে কম্পাইলেশন করা আছে। এবার স্বাস্থ্য শরীর শিক্ষা প্রথম শ্রেণী পূর্ণমান 30, এখানেও তাই নিজের ছবিগুলির মধ্যে বর্ণ অক্ষর সংখ্যা খুঁজে বের করো, এখানে ক খুঁজে বের করতে বলছে, 8 নম্বর আছে মোট। তাহলে 2-এর দাগে নিজের ছবিটি থেকে এ খুঁজে বার করো, কোন ছবির মধ্যে টিক চিহ্ন দাও, এগুলো তোমরা করেছো। তাহলে তারপরে দেখো 0×9 কোন গাণিতিক সংখ্যাটির নিচে রাজহাঁসের ছানা তৈরি করা সম্ভব, এটাও তোমরা করেছো। তারপর এই ছবি রং করতে বলা হয়েছে, এটার মধ্যে কোন কোনটি হবে সেটা বক্সের মধ্যে দাগ দিতে হবে। এবার দেখো পাখি এর মধ্যে নিচের 0×9 কোন গাণিতিক সংখ্যা দিয়ে তৈরি করা হয়েছে, একটি পাখি এবার উঠবে কি এটা তোমরা করবে। এখানে দেখো মোট 8 নম্বর আছে। তারপরের পাতা দেখো শিক্ষার্থীর বর্ণটির চেহারা দেখবে, কীভাবে বর্ণটি লিখতে হয় তা দেখবে, বিন্দু জুড়ে বর্ণটি লিখবে আর জায়গাটিতে নিজে নিজে বর্ণটি আবার লিখবে। এখানে বর্ণটি চেনো, তো বর্ণ লেখা 1, 2, 3 কীভাবে করতে হবে সেটা দেখো, বিন্দুগুলি যোগ করে আবার এটা করতে হবে, এটা তোমরা করেছো। আর পাশাপাশি দুটো ঘরে দুটো বর্ণ লিখবে, এইভাবে সব কটা করবে। তাহলে আমরা 8 নম্বর, আর এটাতে আমরা কত নম্বর করলাম, 7, 8×7=15 নম্বর। এরপরে দেখো পরে বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও এবং মাঝের ছড়া শূন্যস্থান পূরণ করে, এখানে 7 নম্বর আছে, তোমরা এটা করেছো। আর এটা আপেল মানে আপেল হ্যাভ টু ফল, এখানে শূন্যস্থান পূরণ করতে এ বসাতে হবে। ঠিক একইভাবে ব্যাট বিএটি 2 নম্বর আছে, বিএটি ব্যাট মানে ব্যাট, এখানেও এর বসাতে হবে। এইভাবে সব কটা ছবি করতে হবে, 8×7=15, 7×7=22, মোট 22 নম্বর হলো। এরপরে যে আছে দেখো এরপরের পাতা আমরা চলে যাবো, বাম দিকে ছবির সঙ্গে ডান দিকে ছবি মেলাও, এখানে 8 নম্বর, তাহলে 22×8=30 নম্বর হলো। এখানে ক্রমিক সংখ্যা 1, 2 করে দেওয়া আছে, মোট 8টা ছবি দেওয়া আছে, তার ডান দিকে নাম দেওয়া আছে, মেলাতে হবে বাম দিকে ছবির সঙ্গে ডান দিকে ছবি, তাহলে মোট স্বাস্থ্য শরীর শিক্ষা মিলিয়ে হলো 30 নম্বর। এই উত্তরগুলি তোমরা করেছো, আর একবার তোমরা এগুলো উত্তরগুলি করার চেষ্টা করো। এটাই তোমাদের কম্পাইলেশন যে স্বাস্থ্য শরীর শিক্ষা 30 নম্বর, তোমরা যে পূর্বে যে অ্যাক্টিভিটি টাস্কগুলি করেছিলে সেগুলো নিয়ে এটা করা আছে। যদি আজকে এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।